সুপ্রিয় দর্শক, 24 সেপ্টেম্বর 2022 দিনাজপুরের রেল বাজার হাট। এই যে এখানে আপনারা দেখছেন ছোট ছোট সমস্ত বকনা, এই যে দেখুন সাইজগুলো দেখুন, এগুলো দুধ কিন্তু জোর করে ছাড়ানো হয়েছে। আসসালামু আলাইকুম, চারটে বকনা কত করে চাচ্ছেন? দুইটা দেশি দুইটা সাইওয়াল কত করে চাচ্ছেন? কত করে এই দুটা? 38,000। আর ওই দুটা 45,000। চাওয়া দাম দেখুন, আর সাইজগুলি দেখুন, একদম চারটা বাচ্চা দেখুন, একদম চারটা বাচ্চা। প্রতি বৃহস্পতিবার আর রবিবারে হাট বসে, আজ কিন্তু রবিবার। এ পাশে আমরা একটু একটু সার এগুলো পালন করার যোগ্য। আমরা প্রথমে এখানে দুটো দেখি, দাম একটু জিজ্ঞাসা করি ভাই, এই জোড়া কত ভাই? 90 করে চাওয়া হচ্ছে জোড়া, দেখুন 45 করে 90। আর এখানে একটা দরদাম হচ্ছে, এগুলার দরদাম কত হচ্ছে? 40 ভাঙ্গে। আর আপনারা চাইছেন কত? 44। দেখুন ক্রেতারা দেখছে, এবারে এখানে একটা দেখি ছোট একটা সার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কত চাইছেন ভাই? দাম তো চাইছি 42 ভাই। 42 দিচ্ছে কত? 3-3.5। আর টার্গেট? টার্গেট 5,000 ছাড়বে। 5,000 এনে ছাড়বে, আপনি দেখতেছেন। আসসালামু আলাইকুম, কোথায় বাড়ি আপনার? মেডিকেলের পিছনে ফার্ম শহরে। মানে কি পালন করার জন্য নিচ্ছেন? না পালন দাম দিব, একটা দাম দিচ্ছি আর একটা। ও আচ্ছা, আরেকটা আধি দেওয়ার জন্য। এই যে আধি যে দেন, এই এই সার গরুগুলি কতদিনের জন্য আধি দেন? এটা মনে করেন যে দামে কিনলেন, বাড়তি যে দামটা হবে এই দামটা ওর দেওয়ার জন্য। আর খাওয়াবে যে যে রাখবে, মানে কতদিন পরে এটা বিক্রি হয়? ধরেন মনে করেন 1 বছর। এক বছর ধরে পালন করে এরকম আধি, আপনি কতগুলি দেন? একটা দিছেন, আর আরেকটার জন্য আজকে খুঁজতেছেন। আচ্ছা আচ্ছা, আজকে দামটা কেমন মনে হচ্ছে? দাম জিজ্ঞাসা করেনি, দেখতেছেন আর। আচ্ছা তো ধন্যবাদ। তারপরে দর্শক আসুন, আমরা একটু এই দিকে বকনা দেখি, একটু বড় সাইজ। এগুলো কিন্তু দেখাশোনা চলছে এই বকনাগুলো। এটা কত চাইছেন? 35 দাম দিচ্ছে। কত এটা দাম? 30 দিচ্ছে। 30 দিচ্ছে। আর টার্গেট? টার্গেট 2,000। 32 এটা এটা একই? ওটা কম, এটা কম। এটা টার্গেট কত? এটা 30 হলে দেওয়া যাবে। 30 হইলে দেওয়া যাবে। এই যে দেখছেন, এগুলো কিন্তু দেশি ক্রস এগুলোকে বলে। রেলবাজার হাট আসলে খুব বেশি গড়ে উঠে না। এখানে আমরা দেখি দরদাম হচ্ছে, এই যে কত কত চাইছেন? কত জোড়া? একটা বাচ্চি, একটা আড়িয়া। বাচ্চিটা কত? বাচ্চিটার দাম 31। কোনটা? বামেরটা? এই ডাইনেটা, বড়টা বাচ্চি? জি 31। আর আড়িয়াটা? আড়িয়াটার দাম 29.5। 29.5? হ্যাঁ, সাড়ে 26 পর্যন্ত দাম বলছে। দেখুন দাম করছে 27। এবার একটা ছোট্ট একটা সার বাছুর দেখছি আমরা, কত চাইছেন এটা? জোড়া 55 চাইছি। জোড়া 55 দুটাই আড়িয়া? 55 চাইছি।
দুইটাই আরিয়া হ্যাঁ আরিয়া ভাঙ্গি বেচা যাবে না 50 ভাঙ্গি বেচা যাবে না লস আসবে না তো না না লস আসবে আচ্ছা 50 সত্তর কেনা 50 উপরে যাইতো কম বেশি অল্প আচ্ছা এই যে দেখছেন এটা একটু ছোট লাল আর সাদাটা কিন্তু একটু বড় এরপরে আমরা একটু এই পাশে দেখি বকনা এই কালারের উপরে কিন্তু অনেক কিছু আসলে নির্ভর করে এগুলো কত করে চাচ্ছেন জোড়াটা জোড়াটা জোড়া যাচ্ছে 70 35 করে 70 দাম দিছে কত হ্যাঁ 30 ভাঙাইতে বলতেছে 30 ভাঙতে বলতেছে ভাঙবেন না 30 করে ভাঙাইতে বলতেছে জোড়াটা মানে 60 ভাঙাইতে বলতেছে 60 ভাঙতে বলতেছে মানে 60 ভাঙবেন না 60 ভাঙবেন না সাইট ওনার লাস্ট টার্গেট হচ্ছে যে সাইট উনি ভাঙবেন না এটা কত 35 32 দাম দেয় কত 25 26 আর বেচবেন 28 29 এবারে আমরা একটু ছোট সাইজ বকনা কিন্তু একটু ছোট সাইজ আসসালামু আলাইকুম জি আপনি ভালো আছেন আজকে বাজার কিরকম যাচ্ছে কেবল গ্রাহক নামছে কত করে চাইছেন জোড়া ৩৯ হাজার টাকা জোড়াটা চাওয়া হয় এই দেখুন এইটার দাম দেয় ১৮ আর এইটার দাম দেয় ১৬ কিন্তু চেহারাগুলো তো ভালোই দেখছি গরুও ভালো খাঁচাটাও ভালো দেখুন মানে কত টার্গেট আপনার বিক্রির ৩৭ এই দেখুন ১৮.৫ ১৯,০০০ টাকা করে ৩৭ ওনার বেচার টার্গেট দর্শক আমরা দিনাজপুরের রেলবাজার হাট আমরা কখনোই বলি না দূর দূরান্ত থেকে আপনারা এখানে আসেন তা আমরা দামগুলি এই জন্য দেখাই যাতে আপনারা ধারণাটা পান যে দিনাজপুর অঞ্চলে আসলে এই দরেই কিন্তু গরুগুলি বিক্রি হয় তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা